একক প্রার্থী ঠিক করতে না পারায় শিবচরের ১৩টি ইউনিয়নের নৌকা প্রতীক ছাড়াই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়। এরপরেও দলীয় প্রার্থীরাই জয়ী হয়। আওয়ামী লীগ নেতারা বলছেন, দলের ভেতরে ঐক্যমত্য হলে ভবিষ্যতেও এমন মডেল অনুসরণ করা হতে পারে। গত ২১শে জুন প্রথম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের শিবচরের ১৩টি ইউনিয়নে নৌকার প্রার্থী নির্ধারণ করতে পারেনি আওয়ামী লীগ। তাই প্রতীকবিহীন উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার সুপারিশ করেছিল শিবচর উপজেলা আওয়ামী লীগ। আমাদের একাধিক প্রার্থী থাকবে, কারণ শিবচর আওয়ামী লীগ উদ্দেশ্যিত একটি এলাকা। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শিবচর উপজেলায় কোনো নৌকা প্রতীক দেওয়া হবে না, সেই মর্মে আমরা রেজুলেশন গ্রহণ করি। যদিও দলীয় প্রতীকবিহীন উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতা দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার জন্য সহায়ক নয় বলে মনে করেন অনেকে। আমরা অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে যে আমাদের কাউন্সিলর, আমাদের যারা ভোটের ই থাকে, তাদের মতামত নিয়ে আমরা একজনকে মনোনয়ন দিয়ে দিতে পারি, অথবা আমরা আরও অধিকতর গণতন্ত্র চর্চার জন্য যদি মনে করি যে ঠিক আছে মার্কা দিলাম না, কিন্তু আমার মনে হয় আমাদের সিদ্ধান্ত যেটা সেই সিদ্ধান্তটা বহাল রাখা ভালো। বিষয়টি পরীক্ষামূলক ছিল জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম জানান, দলীয় প্রতীক ছাড়াও নির্বাচনের মধ্য দিয়ে প্রকৃত নেতা বের হয়ে আসতে পারে তা এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। আমরা একটা পরীক্ষামূলক করে দেখলাম যে আওয়ামী লীগের জনপ্রিয়তার জায়গাটি এখনও ঠিক আছে, এবং প্রতীক না দিয়েও মানুষের কাছে গেলে আওয়ামী লীগের নেতা যারা, তাদের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা সেটা এখনও অটুট আছে। আমরা দেখেছি এখানে সুন্দরভাবে নির্বাচন করা সম্ভব, আমরা দেখেছি মানুষের অর্থাৎ ভোটারের অংশগ্রহণও এখানে ভালো ছিল। তবে বিশেষ ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দলটির নেতারা। সবাই মিলে একমত পোষণ করার জন্যই এটা করা হয়েছে, এটা করা সম্ভব হয়েছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।